আজকে রিজনিং ক্লাসে আমরা যে বিষয় টপিক ডিসকাস করা শুরু করব সেটা ম্যাথমেটিক্যাল অপারেশন। আগের দিনই আমরা ম্যাথমেটিক্যাল অপারেশনের টাইপ 1 ডিসকাস করা হয়েছিল, আজকে বলেছিলাম টাইপ 2 ডিসকাস করব। এই টাইপ 2টা পুরোপুরি ম্যাথমেটিক্যাল অপারেশন কথাটার মধ্যে ম্যাথ যেমন আছে, আজকেরটা কিন্তু বেশিরভাগটাই সিম্পলিফিকেশন ওরিয়েন্টেড। তাহলে সিম্পলিফিকেশন ওরিয়েন্টেড বলতে কি, আমরা সিম্পলিফিকেশন যখন ম্যাথেরও করব তখন একটা বিশেষ টপিক নিয়ে ডিসকাস করব যেটা প্রত্যেক পরীক্ষাতেই আসে, সেটা হচ্ছে বদমাস রুল। ওকে, এটা একদম ছোটবেলা থেকে আমরা শিখছি। এই বদমাস রুলের অঙ্ক আমরা করব। এই অঙ্কটা করার জন্য যেটা দরকার সেটা হচ্ছে এই রুলটাকে বোঝা এবং সেটাকে অ্যাপ্লাই করা। তাহলে বদমাসের বি ফর কি হয়, বি ফর কি হয় কে বলবে? বি ফর হয় ব্র্যাকেট বা বন্ধনী, হ্যাঁ কি না? ও ফর কি হয়, ও ফর হয় এর, এর বা যেটাকে আমরা অফ বলি। আমাদের রিজনিং এর আজকের ক্লাসের জন্য দরকার কোনটা বলতো? এই চারটে বিশেষ টপিক, ঠিক আছে? এই চারটে টপিক কিন্তু ইম্পর্টেন্ট। কি কি? একটা হচ্ছে তোমার ডি এম এ এস, পরপর সিকোয়েন্স ওয়াইজ। ডি বলতে আমরা কি বুঝি? ডি মানে হচ্ছে ভাগ বা ডিভিশন। এম মানে কি? মাল্টিপ্লিকেশন বা গুণ। এ মানে কি? অ্যাডিশন বা যোগ। এস মানে কি? সাবস্ট্রাকশন বা বিয়োগ। এই হচ্ছে চারটে গুরুত্বপূর্ণ গাণিতিক একটা চিহ্ন, যে গাণিতিক চিহ্নের মাধ্যমে কিন্তু আমাদের পরপর করতে হয়। তাহলে ব্যাপারটা কি, কোনো অঙ্কের ক্ষেত্রে যদি একই ক্ষেত্রে চারটে থাকে তাহলে এই সিকোয়েন্সটা মেনটেন করে, প্রথমে ভাগের কাজ, তারপরে গুণের কাজ, তারপরে যোগের কাজ, তারপরে বিয়োগের কাজ। এবার একটা জিনিস বলে রাখি, শুনে নাও, আমরা কিন্তু এই যোগ যোগ আর বিয়োগ, ভালো করে শুনবে, যোগ আর বিয়োগ, ভাগ আর গুণকে করেসপন্ডেন্টলি একই সঙ্গে করতে পারি। ভালো করে শুনবে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। অর্থাৎ ভাগ বা গুণের সঙ্গে, গুণে থাকলে পাশাপাশি আমরা যেটা হোক আগে করতে পারি, যোগ বা বিয়োগ থাকলে আমরা যেটাকে আগে করতে পারি। এটা আমাদের উপর, আমাদের মানে কতটা তাড়াতাড়ি সিম্পলিফিকেশন করতে পারবো তার উপর ডিপেন্ডেন্ট। যদি তারপরেও সমস্যা হয় এই সিকোয়েন্সটাই ফলো করা উচিত যেটা আমি লিখেছি, ভাগের পর গুণ, গুণের পর যোগ, যোগের পর হচ্ছে বিয়োগ। ঠিক আছে, মনে থাকবে। দেখ, এর ক্ষেত্রে আমরা বলতে পারি যে বেশিরভাগ ক্ষেত্রে শিখিয়ে দিলে ভুল হবে না, তবু পূর্ব অভিজ্ঞতা থেকে বলি যে কিছু স্টুডেন্টের এই বদমাস রুলের অঙ্কে কিন্তু মারাত্মক সমস্যা থাকে, একটু আদ্র নয়, মারাত্মক সমস্যা থাকে। যখন অঙ্কে এই চ্যাপ্টারটা করাবো তখন দেখতেই পারবে যে অঙ্কের ক্ষেত্রে আরেকটু কঠিন টাইপের থাকে, যেখানে বন্ধনীর অ্যাপ্লিকেশন আসে। আজকের যে রিজনিং এর যেখানে করবো এখানে বন্ধনীর বা এর কোনো ব্যবহারিক প্রয়োগ নেই, এখানে যেটা আছে এই চারটে, তাই এই চারটেকে আমি আলাদা করে লেখালাম। একটা সিম্পলিফিকেশন আমি দিচ্ছি, তোমরা করে দেখো, তারপরে আমি হচ্ছে মেন টপিকে যাচ্ছি, ঠিক আছে? চলো একটা একটা জাস্ট সিম্পলিফিকেশন আমাকে করে দেখাও। লেখো, 72 ভাজিত 12 গুণিত 4 মাইনাস 3 প্লাস 10 মাইনাস 16 ইজ ইকুয়াল টু কত? এটা একটু করে দেখাও, মানে আমি জাস্ট এমনি টেস্টের জন্য দিচ্ছি, এটা কিন্তু আজকে চ্যাপ্টারের বিষয়বস্তু নয়। দেখো পারা যায় কিনা, দেখো তো, চ্যাপ্টারের বিষয়বস্তু নয়, জাস্ট করার জন্য দিলাম, দেখো পারা যায় কিনা। দেখ, পরে আমাকে চ্যাটে অ্যান্সার বলো। জাস্ট একটা আমি দিলাম, মানে কেন, এই টপিকটাই আজকের ক্লাসের প্রধান অঙ্গ, দেখো পারা যায় কিনা। যারা হবে চ্যাটে অ্যান্সার দিতে পারো, মুখেও দিতে পারো, অসুবিধা নেই। এটার অ্যান্সার কি হবে? আচ্ছা, পেয়েছি অ্যান্সার, বাদ বাকি যদি চিহ্ন পরিবর্তিত হয় অ্যান্সার হয় সেটাও বলতে পারো, বাকিটা অ্যান্সার দাও, একটা অ্যান্সার দাও। আচ্ছা দেখো, দু রকম অ্যান্সার পেলাম, দুটো কিন্তু ডিফারেন্ট অ্যান্সার। আচ্ছা আচ্ছা, শুনতে পাচ্ছি, স্ক্রিনটা দেখতে পাচ্ছি না, স্ক্রিন তো প্রত্যেকে দেখতে পাচ্ছে, ভাগের কাজ হয়, হ্যাঁ কি না? তাহলে ভাগের হলে কত হয়? 72 কে 12 দিয়ে ভাগ করলে 6 গুণিত 4 মাইনাস 3 প্লাস 10 মাইনাস 16। তারপরে স্টেপে কি হচ্ছে? গুণের কাজ হবে। তাহলে 6-4 কত হয়? 6-4 24 মাইনাস 3 প্লাস 10 মাইনাস 16। তাহলে নর্মাল আমি যখন প্লাস মাইনাস চলে আসে, তোমাদের কি বললাম প্লাস মাইনাস চলে এলে?
প্লাস মাইনাস চলে এলে কিন্তু আমরা যে কোনো কাজ আয় করতে পারি। তাহলে এই বিয়োগটা করলে কত হয়? 24 থেকে 3 বিয়োগ করলে 21 হয়, হ্যাঁ কি না? আবার ভালো করে শোনো, 10 থেকে 16 মাইনাস করলে কত হয়? মাইনাস 6 হয়। তাহলে 21 থেকে মাইনাস 21 মাইনাস 6 হলে কত হয়? 15 হয়। তাহলে এই টাইপের সিম্পলিফিকেশন আশা করি এতজনের অ্যান্সার পেলাম, মোটামুটি পারা যাবে, হ্যাঁ কি না? কিন্তু আজকের টপিক আমাদের ম্যাথ নয়, জিআই বা রিজনিং। তাহলে নিশ্চয়ই কিছু আমাদের সমস্যা ক্রিয়েট করা থাকবে, অঙ্কের মতো সরল বা সিম্পল কোশ্চেন থাকবে না। তাহলে কিরকম কোশ্চেন থাকে দেখে নেওয়া যাক। আজকের প্রথম প্রশ্ন দেখো কি বলেছে। যদি সি মানে গুণিত হয়, এম মানে ভাজিত হয়, এ মানে প্লাস বোঝায়, ডি মানে মাইনাস বোঝায়, তবে রাশিটির মান কত? দেখো পারা যায় কিনা, রাশিটির মান কত? রাশিটাকে আমি হাইলাইট করলাম, রাশিটির মান কত? দেখো এই ধরনের প্রবলেম হলে কি করা উচিত, কিভাবে করবে, যারা পারবে করো, যাদের মধ্যে শিখছো দেখে নাও। আমরা এই চিহ্ন ব্যতীত যে নাম্বার আছে না, এই নাম্বার গুলোর উপর গুরুত্ব দেব। তাহলে কি আছে? 21, 7, 8, 2, 5, 2, 1, হ্যাঁ কি না? আমরা চিহ্ন ব্যতীত নাম্বার গুলো লিখবো। ওকে, এবার চলো কোশ্চেনে কি বলেছে। এ মানে কি জোরে বলো কেউ একজন, এ মানে কি? এ মানে প্লাস, প্লাস। সি মানে কি? গুণিত। আবার এ মানে কি? প্লাস। সি মানে কি? গুণিত। ডি মানে কি? মাইনাস। এম মানে কি? ভাগ। তাহলে দেখো আগে কার কাজ হবে? ভাগের কাজ হবে। যদি ভাগের কাজ আগে করি, দুইকে এক দিয়ে ভাগ করলে দুই হয়, তাহলে 21 প্লাস 7 গুণিত 8 প্লাস 2 গুণিত 2 মাইনাস 2। এবার কার কাজ হবে? দেখো ব্যাক টু ব্যাক দুখানা গুণ আছে, এই একটা গুণ আছে, এই একটা গুণ আছে, তাহলে গুণের কাজ আগে হবে। আচ্ছা অ্যান্সার পেয়েছি, খুব তাড়াতাড়ি অ্যান্সার পেয়েছি, বাকির অ্যান্সার দাও। তাহলে 21 প্লাস 7 8 56 প্লাস 5 2 গুণে 10 মাইনাস 2। তাহলে দেখে নাও এতটুকু পার্ট প্রথম থেকে এতটা পর্যন্ত পুরো যোগের ব্যাপার রয়েছে। তাহলে যদি যোগ থাকে, যোগের ব্যাপার থাকে, তাহলে কত হবে? 21 56 10 যোগ করলে কত হয়? 56 10 এ 66, 66 এর সঙ্গে 20 যোগ করলে কত হয়? 76 একে 76 বলছি, সরি 86 একে 87 মাইনাস 2। দেখো অ্যান্সার হচ্ছে 85। দেখি আমার সঙ্গে অ্যান্সার কার কার মিলেছে। এই তো অনেকের অ্যান্সারে টোকন অ্যান্সার পেয়েছি, রিক্তা পেয়েছি, পঙ্কজ মন্দিরা, রাসু অ্যান্সার দেওয়া উচিত ছিল, রিঙ্কুর অ্যান্সার দেওয়া উচিত ছিল, রাহুল, রাকেশ, তোমাদের কিন্তু অ্যান্সার দেওয়া উচিত ছিল, মঞ্জুরি, বুঝতে পারছো? ইসিদার অ্যান্সার রেসপেক্ট করেছিলাম না, বুঝতে পারলে বলো আমাকে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, দেখো সহজ কিন্তু কঠিন কিছু নয়। তাহলে রিজনিং এর ব্যাপারটা কেন বলছি, এরকম ঘুরিয়ে পেঁচিয়ে বলা থাকবে কোন চিহ্নটাকে কি দ্বারা রিপ্রেজেন্ট করছি, এটাই কিন্তু আমাদের আলোচ্য বিষয়। ওকে চল পরে কোশ্চেন, একই রকম যেন ভুল একদমই না হয়। তাহলে এখানে রাশিটা তুলনামূলক একটু বড় রাশি, তুলনামূলক রাশিটা বড়, তুলনামূলক রাশিটা বড়, দেখো পারা যায় কিনা। রাশিটাকে ভালো করে টুকবে চিহ্ন বাদ দিয়ে, রাশিটাকে ভালো করে টুকবে চিহ্ন বাদ দিয়ে। দেখি পারা যায় কিনা, চলো করো, ভুল করো না, তাড়াহুড়ো করে ভুল করো না, আমিও টুকছি তোমরাও করো। 2 4 3 32 8 2 3 4 2 বেশ বড়। এবার হচ্ছে প্রত্যেকটার এ লেখো, মানে অরিজিনাল কি হয়। তাহলে লেস দেন মানে কি? যোগ। ওকে, গ্রেটার দেন মানে কি? বিয়োগ। নট ইজ ইকুয়াল টু মানে কি? গুণ। সমান মানে কি? সমান মানে হচ্ছে ভাগ, পরপর দুটো সমান, তারপরে আবার গুণ, তারপরে কি আছে, তারপরে বিয়োগ, তারপরে যোগ। দেখো প্রথম লাইনটা আমার সঙ্গে মিলছে কিনা রেসপন্স করতে হবে, হ্যাঁ কিনা, প্রথম লাইনটা আমার সঙ্গে মিলছে কিনা দেখো। এইবার একটা জিনিস ভালো করে বোঝার ব্যাপার, দেখো গুণ থেকে যোগ, আমি গুণ থেকে ভাগ কতটা, দেখো এইখান থেকে একদম এতটা পর্যন্ত গুণ থেকে ভাগ, কতটা বোঝা গেল? এখান থেকে একদম এতটা গুণ থেকে ভাগ। তাহলে আমরা ওই কাজটাকে মিটিয়ে নিই, তাহলে মেটালে এইরকম হবে, 2 + 4 - 3 গুণিত 32, 8 ভাগ 8 মানে লিখতে পারি গুণিত 1 এর 8 ভাগ
হাফ দুই মানে লিখতে পারি, গুণিত হাফ ইনটু তিন মাইনাস চার প্লাস দুই। দেখো যেটা লিখলাম সেটা প্রত্যেকে এগ্রি করো, বুঝতে পারলে কিনা। হাজি তো আট মানে এটা লিখতে পারি তো একের আট, ইয়েস অর নো? দেখো বোঝা গেল কিনা। তাহলে আট দুকুনে ষোলো দুকুনে বত্রিশ কেটে দিলাম, তাহলে কি হচ্ছে দুই প্লাস চার পড়ে থাক, তাহলে তিনের সঙ্গে দুইয়ের সঙ্গে তিনের সঙ্গে গুণ করলে কত হয়, তিন থেকে নয় দুকুনে আঠেরো মাইনাস চার প্লাস দুই, হ্যাঁ কিনা? দেখো কারোর অ্যান্সার পাইনি কেন এখনো পর্যন্ত, কি কথা? কেউ কি অ্যান্সার দিয়েছো? না দিয়েছো, দিয়েছো দুজনে পেয়েছি দেখেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, দুজন অ্যান্সার দিয়েছো, বাকিরা দেখে নাও। এবার মাইনাস চিহ্ন কার কার উপর আছে? এইটা মাইনাস চিহ্ন আছে এই দুটো সংখ্যার উপর, বাদ বাকি গুলো প্লাস চিহ্ন আছে। তাহলে সেটা করলে কি হবে, দুই প্লাস চার ছয়, ছয় প্লাস আট, ছয় প্লাস দুই আট, আট মাইনাস এইটুকু মাইনাস করলে কত হয়, মাইনাস আঠেরো মাইনাস চার মাইনাস বাইশ হয়। তাহলে কত হচ্ছে, মাইনাসের পাল্লা ভারী, তাহলে মাইনাস চোদ্দ অ্যান্সার হয়েছে। এই তো রিঙ্কুর অ্যান্সার পেলাম, রাকেশের পেলাম, পঙ্কজের পেলাম, রিক্তা পেলাম, মন্দিরা পেয়েছি, বাকিরা ইসিতা পেয়েছি, বাকিরা বাকিরা রেসপন্স করো। সিম্পলিফিকেশন করতে কি অসুবিধা হচ্ছে, বলতে হবে বলতে হবে, না বললে আমি বুঝতে পারবো না। সন্দীপ, রাহুল বল, মঞ্জুরি বলো, বোঝা যাচ্ছে তো, হ্যাঁ কি না? সমস্যা নেই। দেখো এই টপিকটা কিন্তু খুব কঠিন কিছু নয়, এই রকম ভাবে একটু সিম্পলিফিকেশন গুলো রয়েছে, আশা করবো সমস্যা হবে না, ঠিক আছে? স্ক্রিনশট না অসুবিধা হলে পরে কোশ্চেনে চলে যাই। দেখো পরে কোশ্চেনটা পারা যায় কিনা দেখে নিও কি বলেছে, দেখো কি বলেছে। এই টাইপের কোশ্চেন টাইম নষ্ট করা কোশ্চেন বলে, কেমন কেন বলে দিয়েছে যে একটা একটা চিহ্ন, চিহ্নের একটা মানে দিয়েছে, দিয়ে বলেছে কোনটি সঠিক। তাহলে কোনটি সঠিক বলা মানে কি, কোনটি সঠিক বলা মানে এটাই যে তোমাকে অপশন টেস্ট করে দেখতে হবে। চলো আমাদের হাতে কোনো অপশন নেই অপশন টেস্ট করা ছাড়া, ছোট ছোট লিখবে দেখে নাও। দেখো বেশি না টুকে অপশনের উপরে আমরা লিখতে পারি। এই নিচের দিকে চিহ্নটা মানে কি, এটা মানে হচ্ছে ভাগ। উপরের দিকে চিহ্নটা মানে কি, যোগ। এই রকম চিহ্ন মানে কি, গুণ। তারপর একটা মানে কি, বিয়োগ। আবার নিচের দিকের মানে কি, ভাগ। তাহলে ক্যালকুলেশন করা যাবে, একটু স্পিডে ক্যালকুলেশন করে দেখো তো কত হতে চলেছে এই গোটার ভ্যালুটা। আটকে দুই দিয়ে ভাগ করলে চার হয়, আর চারকে তিন দিয়ে গুণ করলে কত হয়, চারকে আগে প্রথমে এইটা করছি, তারপরে এইটা করছি, এইটা করছি একটা স্টেপেই, কেন যোগ আর বিয়োগকে বাদ দিয়ে আগের গুলো একসঙ্গে করে ফেলা যায়। তাহলে চার প্লাস ভুল, চার প্লাস ভুল চলি দুই হবে না, ভুল করেছি, চার প্লাস বারো হবে, সরি চার প্লাস বারো হবে, চার প্লাস বারো মাইনাস এক, তাহলে কত হচ্ছে, চার প্লাস বারো ষোলো মাইনাস এক পনেরো হচ্ছে। তাহলে প্রথম অপশানটা হতে পারে, হতে পারে না। এবার দ্বিতীয় অপশান টেস্ট করব, তাহলে এটা মানে গুণ, এইটা মানে কি, এটা মানে বিয়োগ, ওপরের দিকে চিহ্ন মানে কি, ওপরের দিকে চিহ্ন মানে যোগ, এটা মানে কি, এটা মানে বিয়োগ, আবার নিচের দিকে চিহ্ন মানে কি, নিচের দিকে চিহ্ন মানে ভাগ। তাহলে এইটা করলে কি করব, গুণের কাজ আর ভাগের কাজ প্যারালি করতে পারি। তাহলে তিন দশে তিরিশ মাইনাস দুই প্লাস চার মাইনাস দুই, তাহলে কত হচ্ছে, তিরিশ থেকে দুই গেলে কত হয় আঠাশ, প্লাস কত হচ্ছে চার থেকে দুই গেলে দুই, তাহলে আঠাশ দু তিরিশ ও সাঁত্রিশ কি হচ্ছে, হচ্ছে না, সেকেন্ড অপশানও ভুল। বোঝা যাচ্ছে কিনা সিম্পলিফিকেশনটা, কোনো ডাউট থাকলে আমাকে বলবে। কেউ কি অ্যান্সার করেছো এর মধ্যে, কারো কি অ্যান্সার এসছে? আচ্ছা পঙ্কজের অ্যান্সার খুব তাড়াতাড়ি পেয়েছি, আচ্ছা দেখি দেখি পরেরটা। তাহলে এই ডলারের মতো সাইনটা মানে মাইনাস, আচ্ছা আচ্ছা আরেকজন অ্যান্সার পেয়েছি, আচ্ছা এটা মানে হচ্ছে গুণ, নিচের দিকে সাইন মানে হচ্ছে ভাগ, তারপরেরটা সাইন মানে কি আবার হচ্ছে মাইনাস, ওপরের দিকে সাইন মানে যোগ। দেখো এইটা একটু সিম্পলিফাই করে দেখে নেওয়া প্রয়োজন, কমপ্লিকেটেড আছে। তাহলে এটাকে লিখতে পারি যে তিরিশ মাইনাস দশ গুণিত তিন, হাজি দশ মানে গুণিত একের দশ, মাইনাস চার প্লাস আট, তাহলে দশ দশ কাটলো, তাহলে কি পেলাম, তিরিশ মাইনাস তিন মাইনাস চার প্লাস আট, হ্যাঁ কি না? তাহলে এইটা করে কত হচ্ছে, একত্রিশ হয়ে যাচ্ছে, অপশান সি কারেক্ট, ডি কনফার্ম ভুল হবে, বলো বোঝা গেছে, হ্যাঁ কি না? তবে একটা একটা জিনিস বলি শোনো, দেখো এটা হচ্ছে ঠিক বলাটা উচিত কিনা জানি না, অনেক পরীক্ষা মানে পরীক্ষার কোশ্চেন ও তার অ্যান্সার কি দেখে, যেটুকু অভিজ্ঞতা হয়েছে আমার শেষ সাত বছরে, তার উপর ভিত্তি করে বলতে পারি যে ভালো করে শুনবে, কোনো যখন অপশান টেস্ট করার ব্যাপার থাকে না, তখন এ বি সি ডি এইভাবে চেক না করে
শুরু করবে অপশন সি দিয়ে চেক করা শুরু করা। আগে অপশন সি চেক করবে, তারপরে ডি চেক করবে, তারপরে অপশন বি চেক করবে, তারপরে অপশন এ চেক করবে। এই সিকোয়েন্সটা আনঅফিসিয়ালি মনে রাখো, মানে একদম এটা বলা ঠিক কিনা আমি জানি না, কারণ ধরো এমন একটা কোশ্চেন এলো যার অ্যান্সার হচ্ছে অপশন এ, তোমরা সিতে টেস্ট করলে হলো না, বিতে করলে হলো না, বিতে করলে হলো না, তারপরে এতে মেরে দিলে, তখন মনে মনে না আমাকে প্রচন্ড গালাগালি দেবে আমরা, আমি জানি। তো সেক্ষেত্রে বলছি কিছু ক্ষেত্রে তো ব্যতিক্রম থেকে যায়, চেষ্টা কর, মানে চেষ্টা বলতে কি, মানে বেশিরভাগ ক্ষেত্রে দেখেছি সি অপশন আর ডি অপশনটাই অপশন টেস্টের ক্ষেত্রে কারেক্ট হয়, কারণ যারা কোশ্চেন সেট করে অপশন সিলেক্ট করে তারা চায় একটা স্টুডেন্টের মানে টাইমটা নষ্ট হোক, তাই তারা নিচের দিকের অপশন গুলোতে অ্যান্সার সিলেক্ট করে রাখে। তবে সবই বললাম না, নিয়ম আছে এমন নিয়মের ব্যতিক্রমও আছে, হতে পারে ব্যতিক্রম, তবে চেষ্টা করবে সি ডি বি এ এই সিকোয়েন্সে ফলো, মানে কিভাবে অপশন টেস্ট করা উচিত তোমরা একটু দেখে নেবে। কথাটা বোঝা গেল? রেসপন্স করো হ্যাঁ কি না। দেখো এখানে ঠিক হচ্ছে কিনা দেখে নিতে হবে। আচ্ছা প্রত্যেকগুলো মিউট করে দাও, মিউট করে দাও, মিউট করে দাও, মিউট করে দাও, আওয়াজ আসছে। রাসু একটু মিউট করো। দেখো অপশন টেস্ট করতে বলেছে, আমি কোন অপশন টেস্ট করার কথা বলেছি? অপশন সি দিয়ে। সি দিয়ে টেস্ট করা শুরু করা যাক। তাহলে আট লেখো, দুই লেখো, দুই লেখো, তিন লেখো, আট লেখো, দুই লেখো। প্লাস চিহ্ন মানে কি? ভাগ। ওকে, গ্রেটার দেন চিহ্ন মানে কি? বিয়োগ। গুণিত চিহ্ন মানে কি? গ্রেটার দেন, হ্যাঁ কি না। আবার লেস দেন চিহ্ন মানে কি? লেস দেন চিহ্ন মানে হচ্ছে বিয়োগ। প্লাস চিহ্ন মানে কি? প্লাস চিহ্ন মানে হচ্ছে ভাগ। দেখো তাহলে এই পাঁচটা আর এই পাঁচটা একটু কম্পেয়ার করে দেখা যাক। তাহলে এদিকেরটা কত হচ্ছে, আটকে ভাগ করলে চার মাইনাস দুই, এদিকে কত হচ্ছে, এদিকেরটা কত হচ্ছে, তিন ভাজিত চার। তাহলে এদিকেরটা দুই ভাজিত মাইনাস এক, বলো দুই মাইনাস একের থেকে বড় না ছোট? কে বলবে? দুই মাইনাস একের থেকে বড় না ছোট? বড়, দুই বড়। বড়, দুই বড়। তাহলে আমাদের গ্রেটার দেন সাইনটা কি ঠিক দিকে আছে না ভুল দিকে আছে? ঠিক দিকে, ঠিক দিকে আছে, ঠিক দিকে আছে। অপশন সি কারেক্ট, আর দেখার প্রয়োজন নেই কিছু। তাহলে কেন সি অপশন দিয়ে শুরু করতে বলি? ঠিক আছে, কোনো ডাউট থাকে বলো আমাকে, রেসপন্স করা উচিত কিন্তু, ক্লিয়ার? দেখো অনেকে ভালো করে জিনিস আলোচনা করে নেয়, পরের দিনই ক্লাসে গ্রেটার দেন লেস দেন সাইনটা কাজে লাগবে, ইনইকুয়ালিটি করাবো। আমি লিখলাম এ বি, এখানে কে বড়? বি বড়, বি বড়। এইটাকে, এইটাকে ভাষায় বললে কি হবে, ইংলিশে বলো তো কি বলছো? এ ইজ স্মলার দ্যান বি অথবা বি ইজ গ্রেটার দ্যান এ। ইয়েস, ভেরি গুড। এ ইজ লেসার দ্যান বি, বি ইজ গ্রেটার দ্যান এ, মনে থাকবে? একটা এই যে চিহ্নটা মাঝে লিখেছি না, এই চিহ্নটা দুদিক থেকেই বলা যায়। যদি আমি এর দিক থেকে বলি তাহলে বলবো এ ইজ স্মলার দ্যান, বি এর দিক থেকে বললে বি ইজ গ্রেটার দ্যান, ক্লিয়ার হচ্ছে? রেসপন্স করতে হবে হ্যাঁ কি না, হয়েছে তো? পরে কোশ্চেন দেখো, এটাও খুব ইন্টারেস্টিং কোশ্চেন। স্টার চিহ্নিত স্থানে কোন চিহ্নগুলো পর পর বসালে সমান চিহ্নের উভয় দিকের মান সমান হবে? চলো অপশন টেস্ট, অপশন অপশন টেস্ট করো, অ্যান্সার হবে অপশন সি দিয়ে শুরু করো, দেখি হচ্ছে কিনা। আচ্ছা আচ্ছা, অ্যান্সার পেলাম, অ্যান্সার পেয়েছি, অ্যান্সার পেয়েছি, অ্যান্সার পেয়েছি, পরবর্তী অ্যান্সার পেয়েছি। আচ্ছা আমি অপশান সি একটু টেস্ট করি, যেহেতু সি বলেছি প্রথম থেকে দেখতে অপশান সিতে, তাহলে কি কি আছে, এইটা রয়েছে, তাহলে আট প্লাস চার গুণিত তিন মাইনাস পাঁচ, তাহলে আট আগে গুণের কাজ হবে, আট প্লাস বারো মাইনাস পাঁচ,
তাহলে কত হচ্ছে 8 20 মাইনাস 5 15 হচ্ছে না, তাহলে অপশন সি কিন্তু এক্ষেত্রে ভুল। এরপর অপশন ডি নিয়ে আলোচনা করব। অপশন ডি তে কি বলেছে, 8 ভাজিত 4 প্লাস 3 গুণিত 5 তাহলে কত হবে 2 প্লাস 15 ইজ ইকুয়াল টু 17 পেয়ে গেছি, অপশন ডি কারেক্ট, বাকি এ আর বি কনফার্ম ভুল হবে। বুঝা গেছে? তাহলে টেকনিকটা বুঝতে পারলে যে কেন সি থেকে কেন ডি থেকে এইগুলো আলোচনা মানে শুরু করা উচিত? ক্লিয়ার হচ্ছে তো আস্তে আস্তে? এস অন্য সহজ করতে এগুলো এগুলো পরীক্ষা এগুলো করলে মাস্ট স্কোর করতেই হবে। ওকে, পরে কোশ্চেন একই রকম, নিচের কোনটি সঠিক চেষ্টা করতে হবে, বলে আনসার বলো, বলে আনসার বলবে। দেখো ধরো অপশন সি থেকে আমি করি, তাহলে অপশন সি থেকে শুরু করা মানে কি, 8 2 7 2 3 3 ওকে চলো, মাইনাস চিহ্ন মানে কি, মাইনাস চিহ্ন মানে, মাইনাস চিহ্ন মানে ভাগ। ওকে, লেস দেন চিহ্ন মানে কি, লেস দেন চিহ্ন মানে প্লাস। আর সমান চিহ্ন মানে কি, সমান চিহ্ন মানে গ্রেটার দেন। ওকে, ভাগ চিহ্ন মানে কি, ভাগ মানে গুণ, খুব ভালো করে নজর রাখা প্রয়োজন। লেস দেন চিহ্ন মানে কি, লেস দেন চিহ্ন মানে হচ্ছে প্লাস। দেখো তো এটা ঠিক হচ্ছে কিনা, এটা 4 প্লাস 7 এখানে কত হচ্ছে 6 প্লাস 3 তাহলে কত হচ্ছে 11 গেটার দেন 9, এটা ঠিক না ভুল? এটা ঠিক না ভুল? ঠিক স্যার, ঠিক 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 ঠিক। চিন্তা করো, প্রথম অপশন সি তেই গোটা অ্যানসার বেরিয়ে যাচ্ছে, তাহলে আমার বাকিগুলো দেখার আর প্রয়োজন আছে? এস অন্য হ্যাঁ কি না, বাকিগুলো তাহলে কি হবে, কনফার্ম ভুল হবে। তাহলে এই সিকোয়েন্সটা এখনো পর্যন্ত কাজে দিচ্ছে, আগে সি অপশন টেস্ট, তারপর ডি অপশন টেস্ট, তারপরে বি অপশন টেস্ট, তারপরে এ অপশন টেস্ট। ওকে, দেখো তো তবুও বলি এই নিয়মটারও ব্যতিক্রম আছে, মাথায় রেখো, ঠিক আছে? আর কোন কিসের মানে কোনটা, একসঙ্গে যখন অনেক চিহ্ন পড়ার পর চলে আসে না, একটু ডিফিকাল্ট হয় বুঝে যাও বোঝাটা, একটু সমস্যা হয়, একটু দেখে নেওয়া প্রয়োজন, ঠিক আছে? কেয়ারফুল থাকলে এই সমস্ত অঙ্ক আটকাতেই পারে না। ওকে চল পরে কোশ্চেন, এটা আজকে শেষ প্রশ্ন, এসএসসি সিজিএল টায়ার ওয়ান এক্সামে পড়েছে, দেখে নি পারা যায় কিনা। দেখো সহজ প্রশ্ন, অপশন টেস্ট করা প্রয়োজন, তাই আমি অপশন সি থেকে টেস্ট করা শুরু করব। 70 2 4 5 6 এ 70 2 4 5 6 তাহলে অপশন সি যদি দেখি, মাইনাস চিহ্ন মানে কি, ভাগ, প্লাস চিহ্ন মানে কি, বিয়োগ, ভাগ চিহ্ন মানে কি, গুণ, গুণ চিহ্ন মানে কি, যোগ। তাহলে 70 কে ভাগ করলে 35 মাইনাস 20 প্লাস 6 তাহলে কত হচ্ছে, 15 প্লাস 6 21 হচ্ছে, হ্যাঁ কি না? 21 কি আছে, নেই, তাহলে অপশন সি এক্ষেত্রে ভুল। রেসপন্স করে হবে কি হবে না, ভুল তো? চল চল অপশন এখানে ভুল, তাহলে বাকিটা টেস্ট করে নিই, অপশন ডি টেস্ট করি আবার, অপশন ডি টেস্ট করা যাক। চলো দেখো অপশন সি ভুল হয়ে গেছে, তাহলে অপশন ডি যদি করা হয় তখন প্লাস চিহ্ন মানে কি, প্লাস চিহ্ন মানে বিয়োগ, মাইনাস চিহ্ন মানে কি, ভাগ, তারপরে ভাগ চিহ্ন মানে কি, ভাগ চিহ্ন মানে হচ্ছে গুণ, গুণ চিহ্ন মানে কি, যোগ। তাহলে কত হচ্ছে এখানে, দেখো একটা কমপ্লিকেটেড ব্যাপার চলে আসছে, কারণ কেন কমপ্লিকেটেড ব্যাপার আসছে বলতে পারবে, কেন আসছে? দেখো 70 মাইনাস 2 1 এর 4 ইনটু 5 প্লাস 6 এই জায়গাটা একটা পয়েন্টে ভ্যালু আসবে, তাহলে কখনোই 98 হতে পারে না, এটা অপশন ডিও ভুল। বোঝা গেছে? চলো তাহলে আমার অপশন ডিও কিন্তু ভুল, কেয়ারফুল, অপশন ডিও প্রত্যেকের আশা করি ভুল হয়েছে, হয়েছে কি হয়নি? দেখো অপশন ডিও ভুল, অপশন ডি ভুল মানে পরবর্তী কোনটা টেস্ট করব, অপশন বি টেস্ট করব। অপশন বি তে মাইনাস চিহ্ন মানে হচ্ছে ভাগ, প্লাস চিহ্ন মানে হচ্ছে বিয়োগ, ভাজিত চিহ্ন মানে হচ্ছে গুণ, গুণিত চিহ্ন মানে হচ্ছে যোগ, হ্যাঁ কি না? তাহলে এটা দেখা যাক হয় কি না, 70 থেকে কত হচ্ছে, 70 থেকে, আচ্ছা এটা তো করেই ছিলাম তাই না, এটা তো অ্যানসার 21ই বেরিয়েছিল তাই তো, 35 মাইনাস 4 35 মাইনাস 4 বলছি 35 মানে কয়েকক্ষণ তো করেছিলাম, সরি 35 মাইনাস 20 প্লাস 6 তাহলে এটা তো 21 অ্যানসারই হয়েছিল আমার, একদম মানে আরো আগে অ্যানসার করতে উচিত ছিল, তাহলে এখানে বি অ্যানসার কারেক্ট, হ্যাঁ কি না?
কারণ এই যে চিহ্ন আর এই চিহ্ন দুটো সেম, কিন্তু অ্যানসারটা শুধু ডিফারেন্ট। হ্যাঁ কি না, আমার 21 অ্যানসারটা থেকে আগেরটার সঙ্গে মিলিয়ে নেওয়া দরকার ছিল, তাহলে আমার ডি অপশনটা আমি টেস্টই করতাম না, সি দেখার পরে বি তে অ্যানসার চলে যেতাম, ঠিক কি না বলো, বুঝতে পারলে কিনা, বোঝা গেছে? দেখো এই হচ্ছে আমার টপিক, যে টপিকটা অত্যন্ত সহজ বলেই আমি কনসিডার করি, তো এটা কিন্তু পেরে যাওয়া উচিত। বরং আগামী সপ্তাহে যে রিজনিং ক্লাসটা নেব ওটা কিন্তু কেউ মিস করো না, এটা হচ্ছে ইনইকুয়ালিটির ক্লাস। ইনইকুয়ালিটি প্রতিটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, ওখানে ওই টপিকের মধ্যে কিন্তু ম্যাথ, ম্যাথের টপিকটা কম, ওটা কিন্তু রিজনিং এর যে টপিকটা ওটাই বেশি, এটা কিন্তু আমাদের খুব ভালো করে নেওয়া উচিত, বুঝতে পারলে? আর প্রত্যেকে লাইভ ক্লাস করবে, তাহলে ইনকোয়ালিটি ডিসকাস করার সুবিধা হবে, বোঝা গেছে? কোনো ডাউট কোনো অসুবিধা হলে আমাকে বলো, আশা করব এই টপিকের আর কোনো সমস্যা তোমাদের নেই, যদি কোনো সমস্যা থাকে বা যদি কোনো ডাউট থাকে আমাকে প্রশ্ন করতে পারো। কোনো প্রশ্ন আছে, রেসপন্স করবে? হ্যাঁ কি না? না স্যার। চলো তাহলে আজকে এতটাই।